শুভেন্দু অধিকারী তো এখন রাস্তাঘাটে চটি খুলে ফেলছে, মানে পাগল হয়ে গেছে বলা যায়। মানে এটা কি ফ্রাস্ট্রেশন থেকে যে বিজেপি শূন্য হতে চলেছে ধীরে ধীরে ভোটের আগেই? শুভেন্দুর কথা যত আমরা কম বলবো আমার মনে হয় ততই ভালো। উনি কথা বলার মতন জায়গায় নেই এবং ওনাকে নিয়ে কোনো বক্তব্য দেওয়ার মতন আমাদের কাছে কোনো পাগলই। ওনার রূপটা উনি এতদিন পর ধারণ করলেন, কারণ আমাদের ভোটের রেজাল্ট দেখা গেল, তারপর আবার 4-4। উনি মেন্টাল পেশেন্ট পুরোপুরি ছিলেন, আমরা ওনার সহায়তায় সাহায্য করব। উনি যদি কোনো হসপিটাল যেতে চান, আমরা তৃণমূল কংগ্রেস পরিবার ওনার সাহায্য করার জন্য আমরা প্রস্তুত আছি। কালকে ধামাকার পর উনি আশা করি হসপিটালে ভর্তি হবেন।